তাকে আমি রুমের দায়িত্ব দিয়ে দিছি, সুপার অ্যাডমিন দিয়ে দিছি। আমার বান্ধবী রোজ, ও একটু মাথা গরম আমার মতো, আমি কিন্তু ওরও সুপার মানে অ্যাডমিন দেই নাই, সুপার অ্যাডমিন দেই নাই। তো এই আপনি সুচির সাথে আমার কোনো সময় কথা হয় না ঠিক মতো। প্রাণ রুম যে খায়া দিবে, এই যে হেল্প লবিতে কমপ্লেন করে ওইটা নিয়ে চিন্তা করেন ভাই, চিন্তা না করছেন। আপনার লোকের ক্লোজ সম্পর্ক না না, এই যে আরেকটা দেখেন দিগন্ত দাদা, এই হবু ভাইয়ের লোকের তার হোয়াটসঅ্যাপ পর্যন্ত অ্যাড আছে। এই হবু বাইরে সে বাংলা লেখার কারণে ব্যান করে দিছে। আমি বললাম যে হবু আমরা তো দুষ্টামি করি, আমরা তো একটা সার্কেল একসাথে আড্ডা দিই, হবু বাংলা লেখার কারণে তাকে ব্যান করতে হবে কেন? আপনি জানেন না? হ্যাঁ, এই লোকটা আমার পিছনে লেগে আছে এটা। আরে ভাই কি কার কম, এ ওয়েলকাম সুইট হার্ট, মাই মাই সুইট হার্ট, মাই সুইট ড্রিম। রোজ কেমন আছো তুমি? আরো ফানি লাগছে কি, আরো ফানি হয়েছে। আমি আইডি বানাইছি প্রিন্স বেস্টুর ছবি দিয়া, বেস্টুর তাতে কোনো সমস্যা নাই, নিশ্চয় আইডির সাথে ইয়া লাগলো কার, খারাপ লাগলো কার, উনি বাউন্স দিয়ে দিছে। কিন্তু এই যে অফ টপিক এ বলি, দিগন্ত ভাই তুমি যাও, তুমি এখন যে ব্রিশ ভাইয়ের বাসায় যাও, দেখো এয়ার ওয়েভ সব আছে, মাটির চুলা দেখবা না, কয়লা দেখবা না। মানে আপনি তো বলতে পারতেছেন না, রোজ আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেন, আমার ডিপিতে মানে কি বলে আমাদের সম্পর্কে, কালকে বলতেছিল যে বেস্টের কোনো গার্ডস নাই, বেস্টের কোনো রেকর্ডটা ঠিক আছে, আমার নাকি কোনো গার্ডস নাই, ব্যাকবোন নাই, হ্যাঁ অলৌকিক নাকি এটা সেটা, মানে কি যে পাগল। আসসালামু আলাইকুম, ভালো গুড়ি সুইটহার্ট, ব্যাকবোন আছে মাই সুইটহার্ট, গুড়ি ব্যাকবোন আছে, এই জন্য হয়তো সুজি বলেছে তোমার থেকে শুনে। না আমি কখনো বলিনি তার ব্যাকবোন নাই, সে খুবই শক্ত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা সে কখনই বলে না, এটা সত্যি কথা, কখনই বেশ ভাই তোমার যখন চক্রে লেগেছিল তখন বলেছিল আমার, আমি শুনছি বুঝছো, এই জন্য বলে বলছি কইরা নিতে পারবে না। ঠিক আছে এই পেপসি ভাই তুমি এখানে চলে আসো, এটাই ভালো। পেপসি ভাই একদিন দিছিলাম আমি, পেপসি ভাই আপনি শুনেন, সে তো এই রুমের অ্যাডমিন ছিল আমার মামা, সেই রুমের মধ্যে মামা আপনি এক কাজ করেন, আপনি ওই স্বামীর রুমে 3 দিন আর এই রুমে 4 দিন থাকেন, তা আপনি বুঝেন। আমি তো আর কি বলবো, আমি কিছু বলিনি, আমি বুঝি দেখো আমি আমি থাকলে এই রুমেই থাকবো, আমি ওই স্বামীর রুমে যাবো না, দ্যাটস ফিনিশড, ওই চ্যাপ্টার ক্লোজ। আমার মাইকে ও বেস্ট, আমার মাইকে লা হাওলা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ইয়া আল্লাহ মাহবুব তুমি আমাকে বদ দিনের আসর থেকে মাফ করে দাও আল্লাহ, তোমার কাছে কান্দে কাটে আমি তাহাজ্জুদে নামাজ পড়ে বললাম যে একটা ভালো একটা সুন্দরী দেখে একটা জিন শুরু করে দাও আল্লাহ, তুমি আমার ঘরের মধ্যে একটা বদ জিন দিছো, তো বাস্তা খিরলা মিন কুলে জামবে আল্লাহ তুমি আমারে মাফ করে দাও আল্লাহ, আমার জিন 3 লাগবে না, বদ জিনের আসর থেকে আমার বাড়ি দাও, রাতে ঘুমাইতে পারি না, দেখে খাটের নিচে একটা জিন বসে রয়েছে, কি সে সেটা কেমনি করে টের পাইলো মাবু, আমিন আমিন, আমার বদ জিনে ধরছে বুঝছেন পেশু ভাই। দিগন্ত ভাই ওরে তো বুঝছে, কিন্তু এই যে এই কিছু বলে না, এই কিনা রোজ রহমান যে এই নাম্বার চাইলো আমার কাছ থেকে, সে যে সে যদি পরে আবার বলে আমি চাই আপনার নাম্বারটা দিয়ে দেন, আপনি হচ্ছে বারবার আমার মাথায় এই আফরা আপু তুমি তো এই যে বেবি আপুকে বাউন্স করে দিলা কেন জানি না, তো একটু বলবা কেন? ওই যে একটা সাপ সাপ, ও তুমি সাপ সুতুদের মুখ তো মানা এখানে এসে বসে আছে, এই যাও না সাপ, ওই রুমে গিয়ে কথা
কথা লাগা লাগি করে, তুমি ওরে চিনো না, কঠিন জিনিস। দিগন্ত ভাই এই যে না, আমি রোজ তোমাকে আমার, ফোর্স করব না, বা এটা তোমার ইচ্ছা। এখন এটা যার যার আমার এটা বলছিলাম যে এই যে রোজ রহমান তো হোয়াট সাপের মুখে চুমা দেয়, ব্যাঙের মুখে চুমা দেয়, এটা হবে না। যে কোনো যে কোনো একদিকে থাকতে হবে, সবখানে গিয়ে তুমি লটার পটার করবা? হ্যাঁ না আফ্রো আপার দেখি একটু একটু মাথা খুলতেছে, আফ্রো আপার জ্ঞান বাড়তেছে, এ আল্লাহ হেদায়ত দাও আরো। আরে আমি এগুলো তো দেখাই না, সবই এ কিরকম সবই বুঝি, দেখাই না। বেঞ্চো কালকে আমাকে পিএম দিয়ে বলে মিনারাকে নিয়ে কিছু বলো না, তোমারে ওরা পিটাবে। আরে তোর নাকি তোর নাকি বিরাট ক্ষমতা, তোর তুই তুই নাকি 200 পোলাপান নিয়ে মানুষের পিড়ায় আসিস, তা তুই ওই মিনারার পিটানোর ভয় পাইস? হ্যাঁ আমার মিনারা পিড়াইবো, তুই সেই ভয় পায়? হ্যাঁ ওইসব আমি কি আর করি, মিনানার মতন একটা ফকির নিয়ে বেরি, বাসায় যার খাওয়া নাই, মানুষের এই যে রবি 5,000 করে টাকা দিত, ওই টাকা দিয়ে সে ঘরের বাজার করে নিত, ওই বেরিরে আমি ধরাই? আফ্রো তোমার সিগারেট শেষ হয়ে যাবো তো, সিগারেট শেষ হয়ে যাবো, না টানলে এইভাবে সিগারেট শেষ হয়ে যাবো, সিগারেট শেষ করো, কথা বলতে বলতে তো সিগারেটের কথা ভুলে গেছো। আমি বলি কি আর আমার বলে কি, আমি বলছি যে ফেলে তোর তো ডট দিয়া বাইনটা পিটাবে, আমি এটা বলছি। আমি কেন যাবো? আমি তো এখানে নীতি কাউ করে বল না, আমি কি এখানে যাই? আমি সুজি ডাক্তার দেখে চাইতাম, আমি সুজি দেখি এই রুমে ঘাস লাগাই দিবে, এই রুম নাকি বন্ধ করে দিবে কমপ্লেন করে, এই কাকে কানা ভাই বললো ওরা নাকি প্ল্যান করছে। হ্যাঁ আমার দারন্ত বাইরে নিয়ে সামিয়া আর সুজির গুটি আমি এটা ওনা পাঠাইছি দিগন্ত বাইরে, কি যে শুরু করছে এরা, মানে পাগল হয়ে গেছে দুইজন। আর সুজিরে পায়া জয় জয়, সুজিরে কেউ খায় না, 60 বছরের বুড়ি রে কেউ খায় না, 100 বছর অলৌকিক ভাই হাড়ের মধ্যে আঘাত করছে, মানে অলৌকিক ভাই কথা কথা মানে ওরে ওরে উল্লেখ করে বলে নাই, অলৌকিক ভাই বলছে যে যারা ক্যাম দিতে পারে তারা হলো সুন্দরী, ঠিক আছে, আর যারা কালো তারা যদি দেখতে কালো হয় তারা আমার কাছে সুন্দরী, আর যারা 20 বছর আগে ছবি এডিট করে দেয় মানে ক্যাম দিতে পারে না তারা আসলে আমার কাছে সুন্দর না, তো ওইটা ওর হাড়ে লাগছে, কারণ ওটা তো ওর করে আসলেই তো তাই। সুজির যে ছবিগুলো এগুলো তো 20 বছর 25 বছর আগের ছবি, এইগুলা সেই রকম ভাবে মডিফাই কইরা তারপর সে দিয়ে রাখছে। আমরা এইভাবে চাই না, ছবির মধ্যে আর তুমি কিনি বোঝা যায় না, আমরা চাই না একদম পুরো ছবি সাদা বানায় ফেলাইছে, ওগুলো কি আমরা বুঝি না নাই? এমন এডিট মারা মারছে, এই দিকে আমরা টানছো, ওই দিকে আমরা টানছো, এগুলো আমরাও জানি, সামনে দেখলে মানুষকে বোঝা যায়। হ্যাঁ মানে এইরকম পিকচার যে দিছে বলদ বানায় মানুষ কি এত বলদ যেগুলা বুঝে না, এইরকম ছবি দেয়ের জন্য পুরা একদম মনে করো যে মাত্র নিউ বেবি হইছে দুনিয়াতে। আসলে আমরা কিন্তু ওরকম বোকাসা করি না, এই মাঝে মধ্যে রোজ রহমান পিকচার দেয় না এডিট করে একদম ফর্সা করে দেয়, যদিও ফর্সা না তারপরে ফর্সা করে দেয়, আমরা বুঝতে পারি। একদিন দেখি কি, একদিন দেখি কি উৎসাহ বুয়াস, একদিন দেখি কি যখন এই যে আমার অরিনের সাথে কিছু গন্ডগোল লাগলো, মুখোশ ভাই আর ইয়ে মাধবী নীল মাধবী আর যে সঞ্জিতা, সঞ্জিতা ছাড়া প্রত্যেকটা মানুষ খাওয়ার দিতে পাকার দিতে যে কেমনে সেই ঝগড়াটাকে বাড়ানো যায় ওই জন্য চেষ্টা করছে, কিভাবে সিন ক্রিয়েট হবে, কিভাবে আমি ওকে খাবলাবো, ও আমারে খাবলাবে। হ্যাঁ মানে এই সমস্ত খাবলা খাবলি করলে তো কথা বের হয়ে যায়, অনেক ধরনের অনেক ফলনের কথা বের হয়ে যায়, এই জন্য আর কি সবাই ট্রাই করছে। এর মধ্যে দেখি কি বেজে ইয়েকে বলতেছে অরিনকে, হ্যাঁ যে আমি ওনাকে বললাম যে ঝগড়া ঠিক করে নেন, সে বললেন কি আমার এত টাইম নাই। আরে
ওরা কে কি করছিস আমি সবকিছু দেখছি। হ্যাঁ ও আমাকে বলতো ঝগড়া ঠিক করে দেন, আমি ঝগড়া ঠিক করবো কি না করবো, আমি ওর সাথে কি করব, হ্যাঁ আমি কখন ঠিক করব সেটা ওর কাছে আমার শুনতে হবে। আমি সেই জন্য বলতো যে আমার যখন সময় হবে আমি তখন করব, আমি নিজে নিজে গিয়ে যেতে যেতে পরে আমার আমার প্রবলেম সলভ করছি। একটা মানুষও এই ব্যাপারে হেল্প করে নাই, হেল্প করে তো দূরের কথা, তারা ওরা উস্কাইছে, হ্যাঁ ভালো হয়েছে তখন ভালো হয়েছে, ওর দোষ ও এই করছে ওই করছে, হ্যাঁ সব কিছু কিন্তু আমি জানি কে কি করছে না করছে, সবার চেহারা সামনে চলে আসছে। এই ভেবে কিও মানে এত ভালো ভাব ধরে কেন, সে বলতে পারতো না যে সে অরেঞ্জ কিছু বলতে পারতো না, কিছু বুঝাইতে পারতো না, রোজ তুমি বলো বুঝাইতে পারতো না, বলতে পারতো না যে আপনি যাই হোক কিছু একটা বুঝাইতে পারতো, সে দেখি যে তার মধ্যে একা থাকতে। হ্যালো আমি কি ক্লিয়ার? হ্যাঁ ওই দিনে আমার বোঝা হয়ে গেছে যে ও কি কত বড় বিষ ওর মনের মধ্যে। আফরো আপু শোনো, তোমাকে একটা গুড নিউজ দিই, আমাদের এই রুমে একজন জয়েন হয়েছে, তার নাম হচ্ছে, হ্যাঁ ক্লিয়ার, তার নাম হচ্ছে জামাল কদু ভাইয়া, অনেক ভালো মানুষ মনে হচ্ছে, পরিচিত হোক, এই নিউ প্রোডাক্ট। ভালো মানুষ কো? আচ্ছা।